Dear student, welcome to our Kakdip Holy Child Mission e-learning class. তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা নিয়েছি, তোমরা পড়েছো, এখন হচ্ছে ক্লাস শুরু হচ্ছে পরের স্টেপের জন্য। তোমাদের যোগ আইটেম এর আগে ক্লাস নিয়েছি, তোমাদের দেখো এটা হচ্ছে KG1, KG1 এর অঙ্ক ক্লাস। আজকের পড়া রয়েছে যোগ, তোমরা যোগ ইতিমধ্যে শিখে গেছো কম বেশি করে। আজকে যেটা যোগ করছি 43 পেজ, পেজ নাম্বার হচ্ছে 43। তোমরা বই খোলো দেখতে পাবে 43 পেজটায় যোগ বিয়োগ রয়েছে, উপরে নিচে যোগ। আমি কতগুলি যোগ করে দেখাচ্ছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং দেখবে, ভিডিওটি দেখে তোমরা করার চেষ্টা করবে। এখানে রয়েছে 4 আর 3, উপরে রয়েছে 4, নিচে রয়েছে 3, যোগ চিহ্ন দিলাম। এগুলো সবই যোগ করো বলে যোগ চিহ্ন দেবো না, এই করলে হবে না, তোমাদের যোগ চিহ্ন দিয়েই করতে হবে। আচ্ছা তোমরা তো ছোট, তো উপরে কত রয়েছে বলো তো? 4 রয়েছে, 4। তাহলে 1 2 3 4, 4টে লাঠি। নিচে কত রয়েছে? 3 রয়েছে, 3-এর জন্য 3টে লাঠি দেবে, 1 2 3। তাহলে যোগ মানে যোগ করতে হবে, বিয়োগ হলে বাদ দিতাম, এরকম করে যোগ দিয়েছে মানে যোগ চিহ্ন। সমষ্টি কতগুলো, ওই দুটো মিলে কত হচ্ছে? এবার হিসাব করি, 1 2 3 4 5 6 7, তাহলে উত্তর কত হচ্ছে? 7। বুঝতে পারছো অঙ্কটা? তোমাদের ছবি দিয়ে কাউন্টিং করা আছে, পাশে সংখ্যা উপর নিচ দেওয়া আছে, সেই মতো তোমরা করবে এই রকম হিসাব করে। তাই এখানে তোমরা তো ছোট, লিখতে পারবে কিনা বলতে পারছি না। যোগফল, যোগফল সমান কত হলো? 7। এইভাবে পরেরটা অঙ্ক করে দেখাচ্ছি, দেখো। পরে আর একটা করে দেখাচ্ছি, 5 আর 4 রয়েছে, 5 4, যোগ চিহ্ন দিলাম। এখানে 5 রয়েছে, 5টা লাঠি করলাম, 1 2 3 4 5, নিচে কত বলো তো? 4 রয়েছে, 1 2 3 4। তাহলে যোগ চিহ্ন মানে মোট কতগুলি হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9। 9 কেমন হয়? ইংরেজিতে যেটা 9 বলে বাংলায় 9 বলে, 9 লিখবে এইভাবে। আর যোগফল যেরকম লিখতে বলেছি, লিখতে পারো না লিখতে পারো, ছোট রয়েছে বলে, যোগফল সমান 9, ইংরেজিতে যেটা 9 বলা হয়, NINE। এইরকম করে তোমরা যোগ করবে। আরো কয়েকটা করে দেখাচ্ছি, দেখো, বই খুললেই তোমরা দেখতে পাবে অঙ্কগুলি রয়েছে, 3 আর 6, 3 6, যোগ চিহ্ন দিলাম। এখানে 3 রয়েছে, 1 2 3, নিচে কত রয়েছে? 6 রয়েছে, 1 2 3 4 5 6। ঠিক আছে, ঠিক আছে কিনা আমরা আরেকবার কাউন্টিং করে নেব, উপরেও ঠিক আছে, 3 আছে কিনা, 1 2 3, তাহলে ঠিক আছে। মোট যোগ করছি মানে 1 2 3 4 5 6 7 8 9, এখানেও 9 হচ্ছে রেজাল্ট। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে, দেখতে পাবে যে রেজাল্ট গুলো ঠিকঠাক আসছে কিনা। তোমাদের এই উপর নিচে যোগটা রয়েছে, এর আগে করেছে, আবার পুনরায় প্র্যাকটিস করানো হচ্ছে। এক প্রথম 6টা করবে, এ 9টা, দুটো দুটো করে রয়েছে, তোমরা পারবে, আমি কয়েকটা করে দিচ্ছি, 9টা করবে, দেখবে ভালো লাগবে। এরপর তোমাদের কিছু বিয়োগ চিহ্ন করে দেখাচ্ছি, তোমরা বিয়োগ জানো, বিয়োগ মানে বাদ। এখানে ধরো রয়েছে, বইতে সেরকম দেখতে পাচ্ছি না, পেজ নাম্বার দিচ্ছি, 46 পেজে, 46 পেজে কত রয়েছে? বিয়োগ করো, বিয়োগ করো। প্রথমে তোমরা বই দেখো, তোমার বইতে এরকম ছবি দিয়ে পাশাপাশি বিয়োগ দিয়েছে, এর আগে তোমাদের উপর নিচে যোগ করিয়েছি, পাশাপাশি এখন রয়েছে, বই খুললেই দেখতে পাবে। এখানে ছবি আঁকছি না, আমি সংখ্যা দিয়ে বিয়োগটা শেখাচ্ছি। এখানে রয়েছে 5 বিয়োগ 2, এটা যেরকম উপর নিচ যেরকম রেজাল্ট হয়, পাশাপাশিও একই রেজাল্ট হবে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এখানে 5 যদি থাকে, 5 1 2 3
चार पांच वियोग माने बाद दे दो कटा बाद दीते बोले छे दुटो ताले एकटा लाठी बाद दुटो लाठी बाद ताले थाकलो कटा एक दुई तीन ठीक आछे एइभावे एखाने समान चिन्ह आछे देखबे बोइते ताहले तीन बसाबे जेटा इंग्रेजीते थ्री बला हय एरपरे आरो दुटो देखछि गाछ रयेछे चारटी देखो चारटी गाछ रयेछे पाशापाशि चार आर एकटा गाछ रयेछे समान कटी गाछ थाकलो एकटा गाछ छिलो झड़े एकटा पड़े गेल तार बाद चले गेल ताहले एखाने काउंट निये करी एक दुई तीन चार कटा पड़े गेल एकटी ताहले एकटा बाद हये गेल केटे दिलाम ओई जोन्नो थाकलो एक दुई तीन ताहले एखानेओ तीन हये जाच्छे थ्री ठीक आछे बियोगगुलो एइभावे करबे परेरटा आमि आरो एकटा करे देखाच्छि देखो तोमादेर अनारस रयेछे छबिते अनारस फल अनारसे रयेछे एक दुई तीन चार पांच छय सात सातटा रयेछे तोमरा हिसाब करे छबि देखे देखे करबे सातटा रयेछे ना अनारसटा सातटा ना अनारसटा रयेछे एपेलटा रयेछे एपेलेर टमेटो टमेटो रयेछे टमेटो सातटा रयेछे आर बियोग तीनटे टमेटो তাই টমেটোর মধ্যে পচে গেছে তিনটে ঠিক আছে আমরা বলেছি পচে গেলে দিয়ে দিলে উড়ে গেলে পড়ে গেলে কাউকে দিয়ে দিলে চকলেট বন্ধুকে দিয়ে দিলাম মানে কিন্তু তোমার থেকে আর থাকলো না কিংবা ঝড়ে পড়ে গেল কিংবা গাছে পাখি ছিল উড়ে চলে গেল কিংবা ঝুড়িতে অনেক ফল ছিল পচে গেল সবজি ছিল পচে গেল তাহলে এগুলো সব থাকলে বিয়োগ তোমাদের পরের ক্লাসগুলো দেখতে পাবে এই রকম টাইপের ভাষা দেওয়া আছে তোমাদের ধরতে হবে ওটা বিয়োগ হবে কি যোগ হবে এখানে তোমাদের পাশাপাশি বিয়োগ করে দেখালাম তার জন্য আমি একটু আগে বলে দিচ্ছি এগুলো টমেটো সাতটা ছিল ঝুড়িতে তিনটে পচে গেল বাদ হয়ে গেল পচে গেল মানে ঝুড়িতে ভালো আর থাকলো না এই জন্য আমি দেখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত পচে গেল কটা তিনটি তাহলে এক দুই তিন এর কাটা চিহ্ন দিয়ে দিলাম থাকলো এক দুই তিন চার তাহলে চারটি ভালো থাকবে এইভাবে বিয়োগগুলো দেখবে এরপরে রয়েছে আনারস আনারস রয়েছে কাউন্ট করে ছবি দেখবে চারটি রয়েছে আনারস ধরো চারটি পরের অঙ্কটার কথা বলছি চারটি রয়েছে বিয়োগ দিচ্ছি বিয়োগ মানে এই চিহ্নটাকে সবসময় বিয়োগ আর উপর নিচ হয়ে গেলে যোগ চিহ্ন হয়ে যায় বিয়োগ রয়েছে তিন তা আনারস ছিল ফলের ঝুড়িতে ফলের মধ্যে তিনটে পচে গেল বা কাউকে ফলে ঝুড়িতে ছিল আমি দিয়ে দিলাম দোকানদার আর কাস্টমারকে দিয়ে দিল ঠিক আছে এইভাবেও হতে পারে হিসাব করে এক দুই তিন চার দিয়ে দিলাম ঝুড়ি থেকে তিনটি এক দুই তিন থাকলো কটি একটি ভালো থাকলো বা ঝুড়িতে থাকলো একটি এইভাবে অঙ্ক তোমরা করবে পেজ নাম্বার ৪৬ বিয়োগ করো ছবি দেওয়া আছে প্রথমটা ছবি দেখে নিচে সংখ্যা দেওয়া আছে পরের গুলো রয়েছে শুধু ছবি ছবি কাউন্ট করবে নিচে সংখ্যা বসাবে বসিয়ে সেইভাবে বিয়োগ ফলটা করবে এই যে যোগ বিয়োগের আইটেম কেজি ওয়ান এ তোমরা বাড়িতে এগুলো করবে আর তোমাদের নামটা এরপরে দিচ্ছি নামটা ঠিক আছে নামটা বইতে রয়েছে তোমাদের পাঁচ পর্যন্ত শেখানো হয়েছিল এখন তো ছয় তোমরা অনেকেই বাড়িতে করিয়ে নিয়েছো আমি আরেকবার ছয় প্র্যাকটিস করাচ্ছি সেই মতো তোমরা করবে নামটা ছয় ছয় নামটা বইতে রয়েছে তোমরা বই দেখে দেখে জোরে জোরে সজোরে পরিষ্কার করে বলবে যাতে বাবা মা মা রান্নাঘরে থাকলে যেন শুনতে পায় জোরে জোরে বলবে আমি লিখে দিচ্ছি তোমরা শোনো তোমরা কিন্তু ফোনের মাধ্যমে আমি যেন শুনতে পাই ঠিক আছে আমিও আমারও স্মার্টফোন রয়েছে আমিও শুনতে পাবো সেই মতো দেখো তোমাদের ছক টানা রয়েছে আমি ছক করে দিচ্ছি দেখো এরকম ছক করে নেবে কিংবা আগে লিখে নেবে এরকম ছয় এক ছয় ছ দুগুণে বারো এক দশ দুই বারো ছ তিন আঠারো এক দশ আট আঠারো ছ চার চব্বিশ দু দশ চার চব্বিশ ঠিক আছে ছ পাঁচ তিরিশ তিন দশ শূন্য তিরিশ ছ দশ ছয় ছেষট্টি ছ দশ ছয় ছত্রিশ তিন দশ ছয় ছত্রিশ ছ দশ সাত
বিয়াল্লিশ, চার দশ দুই বিয়াল্লিশ, ছ আটে আটচল্লিশ, চার দশ আট আটচল্লিশ, ছ দশ নয় চুয়ান্ন, পাঁচ দশ চার চুয়ান্ন, ছ দশ শূন্য ষাট, ছ দশ শূন্য ষাট, ছয় শূন্য ষাট। এইভাবে খাতা ভর্তি করে লিখবে, ওই যে পেজটা উপরে এরকম লিখে ফেলবে, দে এরকম করে বক্স টানা আছে তোমাদের, এরকম করে লিখবে ডেকে ডেকে, ছয় একে ছয়, ছ দুগুণে বারো, এক দশ দুই বারো, ছ তিনে আঠারো, এক দশ আট আঠারো, ছ চারে চব্বিশ, দু দশ চার চব্বিশ, ছ পাঁচে তিরিশ, তিন দশ শূন্য তিরিশ, ছ দশ ছয় ছত্রিশ, তিন দশ ছয় ছত্রিশ, ছ সাতে বিয়াল্লিশ, চার দশ দুই বিয়াল্লিশ, ছ আটে আটচল্লিশ, চার দশ আট আটচল্লিশ, ছ দশ নয় চুয়ান্ন, পাঁচ দশ চার চুয়ান্ন, ছ দশ শূন্য ষাট, ছয় শূন্য ষাট। ঠিক আছে, এইভাবে খাতা ভর্তি করবে, বইটাকে অনেকবার করে পড়বে, দেওয়ার পর বই থেকে তোমরা খাতায় তুলবে, কোনো কারণে ভুলে গেলে আবার বই দেখে উত্তরটা ঠিক করে নেবে। এইভাবে তোমাদের নামতারা শিখতে হবে, ওই নামতাটা কেজি টুতে যখন উঠবে তোমাদের গুণ থাকবে। ঠিক আছে, এই জন্য নামতারায় খাতা ভর্তি করে ডেকে ডেকে মুখের কথা যেন স্পষ্ট হয় সেইভাবে তোমরা ডেকে করবে। এইগুলো যে আজকের হচ্ছে কেজি ওয়ানের অঙ্ক ক্লাসগুলো যতগুলো রয়েছে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে।